পার্থর বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ, রাগের বশে প্রাক্তন মন্ত্রীকে লক্ষ্য করে ছোড়া হলো জুতো, এটা বাংলার মানুষের ক্ষোভ, জুতো ছুড়ে জানালেন মহিলা। অর্পিতা পার্থের সম্পত্তির সন্ধানে ইডি রাজ্য জুড়ে একাধিক ফ্ল্যাটে চলল তল্লাশি। তার অনুপস্থিতিতে ফ্ল্যাটে রাখা হতো টাকা, বিস্ফোরক দাবি অর্পিতার। ঝাড়খণ্ড ইস্যুতে সিআইডির তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য। কলকাতায় উদ্ধার বিপুল নগদ টাকা ও রূপোর কয়েন, সরকার ফেলার ষড়যন্ত্র নিয়ে সরব কুণাল। এসএসসি দুর্নীতি নিয়ে অমিত শাহের কাছে নালিশ শুভেন্দুর, দিয়ে এলেন দুর্নীতিগ্রস্ত 100 নেতার তালিকা। সারদা প্রসঙ্গ টেনে শুভেন্দুকে পাল্টা কুণালের। এবার টেট উত্তীর্ণদের সঙ্গে বৈঠক কুণালের, উপযুক্ত কর্তৃপক্ষের কাছে তাঁদের দাবি পৌঁছে দেওয়ার আশ্বাস। আলোচনা শেষে আশ্বস্ত চাকরি প্রার্থীরাও। জঙ্গি নিকেশে বড় সড় সাফল্য আমেরিকার, ড্রোন হামলায় নিহত আলকায়দা প্রধান জওয়াহিরি, এতদিনে মিলল ন্যায় বিচার, টুইট প্রেসিডেন্ট জো বাইডেনের। কমনওয়েলথ গেমসে ইতিহাস, প্রথমবার লন বলে সোনা জয় ভারতীয় মহিলা দলের, জুডোয় রূপো সুশীলা দেবীর, ভারোত্তোলনে ব্রোঞ্জ হরজিন্দরের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। এসএসসি দুর্নীতিতে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল মঙ্গলবার। এদিন ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করে বেরোনোর সময় তাকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারেন এক মহিলা। এমন হাই প্রোফাইল মামলায় আচমকা এমন ঘটনা ঘটায় শোরগোল পড়ে হাসপাতাল চত্বরে। দ্রুত প্রাক্তন মন্ত্রীকে সেখান থেকে সরিয়ে দেন নিরাপত্তারক্ষীরা। মহিলার সাফ বক্তব্য, রাগ ছিল, জুতো মেরে শান্তি পেয়েছি। জানা গিয়েছে ওই মহিলার নাম শুভ্রা ঘড়ুই। আমতলার ওই বাসিন্দা শুভ্রা দেবীর সঙ্গে এসএসসি শিক্ষকতার চাকরি বঞ্চনার কোনো যোগ নেই। তারপরেও কেন তিনি প্রাক্তন মন্ত্রীকে লক্ষ্য করে জুতো ছুঁড়লেন, এ প্রশ্নের উত্তরে মহিলা জানিয়েছেন, দুর্নীতির কথা প্রকাশ্যে আসার পরই তাঁর রাগ হয়েছিল। এত মানুষকে পথে বসানোর নেপথ্যে যাঁরা, তাঁদের জুতো মারতেই চেয়েছিলেন তিনি। তার বক্তব্য, আমার রাগ ছিল, শুধু আমার নয় গোটা বাংলার মানুষের ক্ষোভ রয়েছে, জুতো মেরে শান্তি পেয়েছি। আপনারাই বলুন, ওকে কি মালা দিয়ে বরণ করলে ভালো লাগত? দুর্নীতির প্রশ্নে রাজ্যের সাধারণ মানুষরা যে ক্ষুব্ধ, এদিন শুভ্রা দেবীর ব্যবহারেই তা স্পষ্ট হয়ে গেল। অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে ফের একাধিক বহুতলে হানা দিল ইডি। মঙ্গলবার ইডি আধিকারিকরা 6টি দলে বিভক্ত হয়ে চালান তল্লাশি। একটি দল যায় ল্যান্সডাউন পণ্ডিতিয়া রোডের ফোর্ড ওয়েসিস আবাসনে। ইডি সূত্রে জানা গিয়েছে, ল্যান্সডাউনের ওই আবাসনের 6 নম্বর ব্লকের 503 নম্বর ফ্ল্যাটটি অর্পিতার, তবে তা রয়েছে বেনামে। তদন্তকারীদের অপর দল যায় মাদুরদহের ওম ভিলায়। 3টি দল যায় বরানগর, লেকভিউ রোড এবং পাটুলির 3টি নেল আর্ট পার্লারে। কেন্দুয়ার এক ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়। এদিন তদন্তকারীরা যান রাজডাঙ্গার ইচ্ছে এন্টারটেনমেন্টের অফিসেও, পরে সিল করে দেওয়া হয় সেই অফিস। মাদুরদহ এবং ল্যান্ডসডাউনের আবাসন থেকে এদিন একাধিক নথি পেয়েছেন তদন্তকারীরা। এদিকে মঙ্গলবার ইএসআই হাসপাতালে ঢোকার সময় সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে অর্পিতা জানান, বাজেয়াপ্ত টাকা তার নয়, তার অনুপস্থিতিতেই, তার অজান্তেই ফ্ল্যাটে ওই টাকা রাখা হয় বলেও দাবি করেন তিনি। মঙ্গলবারের তল্লাশি করে পাওয়া তথ্য এই তদন্তে সহায়ক হবে বলেই মনে করছেন তদন্তকারীরা। ফের কলকাতা থেকে উদ্ধার বিপুল নগদ টাকা। ঝাড়খণ্ডের সরকার ফেলার ষড়যন্ত্রের তদন্তে নেমে লালবাজার চত্বরের বিকানের বিল্ডিং এর হাওয়ালা কারবারির অফিসে মঙ্গলবার হানা দেয় সিআইডি। ঘণ্টাখানেক তল্লাশির পর ওই দপ্তর থেকে প্রায় 3.5 লক্ষ টাকা উদ্ধার করলেন তদন্তকারীরা। সঙ্গে মিলেছে বিপুল সংখ্যক রূপোর কয়েনও। ঝাড়খণ্ডের 3 কংগ্রেস বিধায়ককে গ্রেপ্তারির পর জেরা করে সিআইডি। জেরায় জানা গিয়েছে, পড়শি রাজ্য ঝাড়খণ্ডের জেএমএম কংগ্রেস সরকার ফেলার জন্য বিজেপি 50 লক্ষ টাকা দিয়েছিল কংগ্রেসের 3 বিধায়ককে। অসম থেকে সেই টাকা এসেছিল বিকানের বিল্ডিং এর হাওয়ালা কারবারির মাধ্যমে। এদিন সেই কারবারির দপ্তরে হানা দিয়েই ফের বিপুল নগদ টাকা উদ্ধার করে সিআইডি। এছাড়া উদ্ধার হয়েছে অনেকগুলি হার্ড ডিস্ক এবং বেশ কিছু নথি। এদিকে ঝাড়খণ্ডের সরকার ফেলায় বিজেপির ষড়যন্ত্র নিয়ে তৃণমূলের তরফে মুখ খুলেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তার কথায়, মহারাষ্ট্রের সরকার ফেলার বিষয়ে অসমের নাম উঠে এসেছে, এক্ষেত্রেও অসমের নাম জড়াচ্ছে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা কিছুদিন আগে এই ঘটনার ইঙ্গিত দিচ্ছিলেন, এবার তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা দরকার। এসএসসি দুর্নীতিতে ফের দিল্লি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ ঠুকলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, এই দুর্নীতিতে একা পার্থই নন, তৃণমূলের শীর্ষস্তরের বহু নেতাই যুক্ত রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দুর্নীতিগ্রস্ত 100 জন নেতার একটি তালিকাও তিনি দিয়ে এসেছেন বলে দাবি করে শুভেন্দু জানান, আমাদের হিসেব বলছে এতে অন্তত 2000 কোটি টাকার দুর্নীতি রয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবগতিতে এই দুর্নীতি হয়েছে বলেই এদিন দাবি করেন শুভেন্দু। তার কাছে সেই প্রমাণ রয়েছে বলেও জানান রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দুকে পাল্টা আক্রমণ করে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, ওর মুখে দুর্নীতির কথা মানায় না। শুভেন্দুর নিজের নাম সারদা মামলায় সিবিআই এর এফআইআর এ আছে, ওর উচিত তদন্তের স্বচ্ছতার খাতিরে আত্মসমর্পণ করা। কুণালবাবুর আরও বক্তব্য, এজেন্সি থেকে বাঁচতেই বিজেপিতে গিয়েছেন শুভেন্দু। তবে বিজেপির অন্দরের খবর, শাহর কাছে নালিশ করতে গিয়ে নাকি নিজেই অস্বস্তিতে পড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। দুর্নীতি ইস্যুতে আন্দোলন বিজেপি সাধারণ মানুষের কাছে ঠিকমতো পৌঁছে দিতে পারছে না বলেও জানান তিনি। দলের মধ্যে কোনো রকম গোষ্ঠীকোন্দল বা উপদল তৈরির চেষ্টা তিনি বরদাস্ত করবেন না বলেও এদিন জানিয়ে দিয়েছেন শাহ। জানা গিয়েছে রাজ্যে ফের শুভেন্দুকে সম্মিলিতভাবে আন্দোলন করার নির্দেশই দিয়েছেন শাহ। 2014 সালের প্রাইমারি টেটে উত্তীর্ণদের সঙ্গে মঙ্গলবার দেখা করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। নিয়োগে বঞ্চিত হওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন টেট উত্তীর্ণরা। সরকারের তরফে আশ্বাস মিললেও চাকরি মেলেনি। এবার নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটাতে হস্তক্ষেপ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে দেখাও করেছিলেন তিনি। তার ঠিক পরেই টেট উত্তীর্ণদের সঙ্গে দেখা করে তাঁদের অভাব অভিযোগ শুনলেন কুণাল। এর আগে এসএসসির শারীর শিক্ষা কর্মশিক্ষা পদের চাকরি প্রার্থীদের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন তিনি। এদিনের আলোচনা শেষে আশ্বস্ত হন চাকরি প্রার্থীরা, তাদের কথায় প্রথমবার আমাদের কথা জানানোর জায়গা পেলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়োগের বিষয়ে হস্তক্ষেপ করেছেন, ওঁর সঙ্গে আমরাও কথা বলতে চাই, এ বিষয়ে কুণাল ঘোষকে জানিয়েছি। টেট উত্তীর্ণদের সমস্যার কথা বার্তাবাহক হিসেবে নির্দিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন কুণাল ঘোষ। ড্রোন হামলায় নিহত আল কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরি সোমবার এমনটাই ঘোষণা করল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদ মাধ্যমে এক বিবৃতি জারি করে বাইডেন বলেন, আমার নির্দেশে শনিবার কাবুলে একটি ড্রোন হামলা চালানো হয়। ওই হামলায় নিহত হয়েছেন আল কায়দার আমির আয়মান আল জাওয়াহিরি। জিহাদিদের হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যত সময় লাগুক না কেন, যে বা যারা আমেরিকার মানুষজনকে বিপন্ন করবে তারা রেহাই পাবে না। 9/11 হামলায় জড়িত ছিল ওই জঙ্গি, সে ওসামা বিন লাদেনের প্রিয় পাত্র ছিল। বাইডেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন, 31 জুলাই কাবুলের একটি বাড়িতে ড্রোন হামলা চালিয়ে জাওয়াহিরিকে খতম করা হয়। ওই জঙ্গি নেতাকে নিকেশ করতে আফগানিস্তানের মাটিতে মার্কিন সেনার জওয়ানরা পা দেননি। তাদের মতে 2020 সালে দোহাতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে তালিবানের সঙ্গে আমেরিকার যে চুক্তি সই হয়েছিল, কাবুলে আল জাওয়াহিরির উপস্থিতি স্পষ্টতই সেই চুক্তি লঙ্ঘন করেছে। 31 আগস্ট 2021 আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর জঙ্গি নিকেশ করতে এই প্রথম আকাশপথে অভিযান চালালো আমেরিকা। আল জাওয়াহিরির মৃত্যুর খবর সুনিশ্চিত হতেই সুবিচার পাওয়া গেল বলে জানিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা লন বল দল। প্রথমবার গেমসে সেরার শিরোপা পেল ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 17-10 পয়েন্টে উড়িয়ে দিয়ে স্বর্ণপদক পেল টিম ইন্ডিয়া। পাশাপাশি টেবিল টেনিসের পুরুষ বিভাগেও এলো সোনা। জুডোতে রূপো পেয়ে দেশকে গর্বিত করেছেন সুশীলা দেবী। মহিলাদের 48 কেজি বিভাগের ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষকে হারিয়ে রূপো ঘরে তুললেন তিনি। অন্যদিকে ভারোত্তোলনে 71 কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন ভারতের মেয়ে হরজিন্দর কৌর। নাইজেরিয়ার ভারোত্তোলক জয় ইজে ক্লিন অ্যান্ড জার্ক ইভেন্টের 3টি প্রচেষ্টাতেই ব্যর্থ হন, তার ফলে পদকের দৌড়ে ঢুকে পড়েন ভারতের মেয়ে হরজিন্দর। সেখানেও এলো সাফল্য, যদিও হকির ক্ষেত্রে ভারতীয়দের জন্য দিনটা ভালো ছিল না। এগিয়ে থেকেও ইংল্যান্ডের কাছে আটকে যায় ভারতীয় হকি দল। পরের পর্বে পৌঁছতে গেলে আরও ম্যাচ জিততে হবে ভারতকে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।